ইন্টারেস্টের প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তার জোর কদমে কিন্তু এই প্রদীপগুলো সাজানোর কাজ, প্রত্যেকটা টেবিলে রয়েছে সমস্ত সরঞ্জাম। কলকাতা থেকে আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। যে বাবুঘাটে কিন্তু এখন আরতি বন্দনা হয়, একদম কলকাতার বুকে কিন্তু আরতি বন্দনা হয়, প্রত্যেক দিনই হচ্ছে সন্ধ্যা 6টার থেকে 7টা পর্যন্ত প্রত্যেকদিন 1 ঘন্টা করে কিন্তু আরতি বন্দনা হয়। আর এই এখানে কিভাবে সন্ধ্যা আরতি হয় সেটা তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিও যাওয়া যাক। ঠিক চলে এসেছি কিন্তু আমি সেই নদীর কাছে, অনেক চেয়ারও রয়েছে, অনেকে এই আরতি বন্দনা কিন্তু নিজেরা এখানে বসেও দেখতে পারবে, সামনে থেকেও অনেকে দেখতে পারবে। কিছুক্ষণের মধ্যে কিন্তু আরতি বন্দনা শুরু হয়ে যাবে। এই বিকেলের পরন্ত বেলাতে গঙ্গার যে ভিউটা কতটা ভালো লাগে দেখতে, গঙ্গার না এলে কিন্তু বোঝা যায় না, সত্যি দারুণ লাগছে, দেখতে দারুণ লাগছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু রয়েছে সানসেট। আর নিচ থেকে একটু দেখাচ্ছি, তো এই গঙ্গা আরতিটা মোট 11টা টেবিলের উপরে 11 জন পুরোহিত কিন্তু করে, বেশ একটা মানে জমজমাট একটা পরিবেশ তৈরি হয় যখন আরতিটা শুরু হয়। যেহেতু আমি কালকে একটু কিছুটা উপভোগ করেছিলাম, আর সেটা আমি ক্যাপচার করে করতে পারিনি, যেহেতু আমি শেয়ার শেষ হয়ে গেছে। তো কালকে একটু দেখার পরে আজকে ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গে কেননা শেয়ার করা যাক। সমস্ত টেবিলে কিন্তু একই রকম, প্রত্যেকটা টেবিলে তোমাদেরকে দেখালাম, সমস্ত টেবিলে দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা টেবিলে কিন্তু একই রকম জিনিস রয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বন্ধুরা শুরু হয়ে যাবে, আর বেশ একটা ভালো জিনিস এটা, আমাদেরকে কিন্তু এই গঙ্গা আরতি দেখার জন্য যেতে হচ্ছে না বেনারসে, যেতে হচ্ছে না গঙ্গাসাগর। এই গঙ্গা আরতি কিন্তু ভারতের বিভিন্ন যে সমস্ত মন্দিরগুলো রয়েছে, গঙ্গা উপরে যে সমস্ত মন্দির রয়েছে সেই মন্দিরে কিন্তু হয়, বা কলকাতাতে হচ্ছে, ভালো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সবাই বলে। বেশ ধীরে ধীরে কিন্তু লোক সংখ্যা জমায়েত হচ্ছে, আর এই ঘাটটা তো তোমরা যারা কলকাতাবাসী তারা তো অবশ্যই চেনো যে এটা কোন ঘাট। এই ঘাটে কিন্তু বিশেষ করে দুর্গা ঠাকুর থেকে শুরু করে বিভিন্ন প্রতিমা বিসর্জন করার জন্য এই ঘাটটাকে স্লোপিং করা হয়েছে। তো দেখতে দেখতে প্রস্তুতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তার মধ্যে যে পঞ্চপ্রদীপ মানে যে সমস্ত প্রদীপগুলো রয়েছে এখানে সেগুলো কিন্তু সাজানোর প্রস্তুতি চলছে। চলো একটু তোমাদেরকে দেখায় কিভাবে সাজাচ্ছে। এই যে ধুনুচিগুলো দেখতে পাচ্ছ, সমস্ত ধুনুচি কিন্তু এখানে রেডি করা হয়েছে। জোর কদমে কিন্তু এই প্রদীপগুলো সাজানোর কাজ চলছে, দেখো একদম কপুর দিয়ে ঘি দিয়ে 108টা করে সব প্রদীপ গামলার মধ্যে ঘি নিয়ে নিয়েছে। প্রত্যেকটা টেবিল দেখো, প্রত্যেকটা টেবিলে রয়েছে সমস্ত সরঞ্জাম, ফুল থেকে শুরু করে এই যে রংগুলিটা দেখতে পাচ্ছ, এই একটা আলপনার মতো করা হয়েছে এখানে, এটা কিন্তু বেশ সুন্দর করে করেছে। আর মাঝখানে একটা জল ঘট বসানো হয়েছে, সেই ঘটটা একটু দেখাচ্ছি। আমি যখন প্রথম ভিডিওটা শুরু করি তখন কিন্তু লোকজনের চাপ কিন্তু খুবই কম ছিল, এখন দেখতে পাচ্ছ প্রচুর লোকের সমাগম। আর কিছুক্ষণের মধ্যেই এই প্রোগ্রামটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, আশা করবো তোমাদের প্রোগ্রাম ভালো লাগবে। আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকো বন্ধুরা বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা হচ্ছে। পিছনে এখনও দুর্নীতি থেকে শুরু করে পঞ্চপদীপ থেকে শুরু করে সমস্ত কিন্তু একদম বলতে গেলে রেডি। আর দর্শক, দর্শকটা তোমাদেরকে দেখাচ্ছি, তো প্রচুর দর্শক। ঘড়ির কাঁটায় ঠিক সন্ধে 6টা, এই মুহূর্তে কিন্তু যে যারা পুরোহিত রয়েছে এই গঙ্গা আরতিতে যারা পুরোহিত তারা কিন্তু ধীরে ধীরে তাদের নির্দিষ্ট জায়গাগুলো কিন্তু তারা দখল করছে, দেখতে পাচ্ছ তারা কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা ইতিমধ্যে কিন্তু শুরু করে দেবে এই গঙ্গা আরতি। তো ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে, সেটা সংকল্প দিয়েই শুরু হচ্ছে, যেহেতু গঙ্গা ঘাটে সেটা সংকল্প করা হচ্ছে, এই গঙ্গা ঘাটের সংকল্প কমপ্লিট হলেই কিন্তু এখানে অলরেডি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ ধুনুচি দিয়ে শুরু করবে, আগে ধুনুচিতে আগুন দেওয়া হচ্ছে, ইতিমধ্যে কিন্তু সংকল্প কমপ্লিট করে দুজন পুরোহিত কিন্তু ধীরে ধীরে তাদের যে আরতির মঞ্চ সেই মঞ্চ দিয়ে কিন্তু তারা প্রস্থাপন করছে। Namo
দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, গঙ্গা আরতি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। جاي گنگے ماتا جو نر تم کو جاتا میا جل نرمل آتا بھیا جو تم کو جاتا آرتی مات تمہاری گلے ملم ملم بتا غلط غلط پرواہ پاوی مندلی আরতি কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর তারা গঙ্গার ঘাটে যাচ্ছে, তারা সেখানে গিয়ে যাই হোক আবার সংকল্প করবে। তো বন্ধু দেখতে পাচ্ছ একদম পর্ব শেষ, পুরো আরতিটা তোমাদের কিন্তু সুন্দর করে দেখালাম। দেখতে পাচ্ছ সবাই কিন্তু আরতি নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো এখানে যারা গঙ্গা দর্শন মানে গঙ্গা আরতি দর্শন করতে এসেছিল তার মধ্যে এই দাদার সাথে আমার পরিচয় হলো আর কি। তো দাদা এখানে এসছে গঙ্গা আরতি দর্শন করতে,
तो आपको कैसा लगा? हमको बहुत ही अच्छा लगा। पंडित विश्वम्भर शर्मा कलकत्ता हाईकोर्ट एडवोकेट। अच्छा अच्छा। और हम जान बाजार में रहते हैं। अच्छा अच्छा अच्छा। और ये धार्मिक जहाँ भी अनुष्ठान होता है सब जगह हम जाते हैं। अच्छा अच्छा अच्छा। और ये गंगा आरती बहुत ही अच्छा लगा, इसी स्पेशल हम आज देखने के लिए आए हैं। आप यहाँ पर रहते ना? हम यहीं रहते हैं। अच्छा ठीक है, थैंक यू, आपको मिलकर मेरे भी अच्छा लगा। अच्छा ठीक है, शुक्रिया। তোমাদেরকে একটু গঙ্গা মায়ের দর্শন করাই, আরতি তো দেখালাম, তার পাশাপাশি কিন্তু গঙ্গা মায়ের দর্শনটা কিন্তু খুবই জরুরি দেখানো। প্রচুর দর্শক, এর আগে দর্শক সব একগুচ্ছ হয়েছিল, কিন্তু এখন সব ধীরে ধীরে চারিদিকে ছড়িয়ে পড়েছে। আর এই গঙ্গার পাড়ে গঙ্গা আরতি সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো পরিবেশ করেছে। আর যেহেতু গঙ্গা আরতি দেখতে গেলে আমাদের কিন্তু সেই সুদূর বেনারস, আর তার পাশাপাশি বিভিন্ন দূর দূরান্তে আমাদেরকে যেতে হয়, এবার সেটা আমাদের খুব কলকাতাতে হচ্ছে, তো সেটা ভাবার বিষয়। আর এত সুন্দর করে তারা পারফরমেন্সটা করলো, সত্যি অসাধারণ লেগেছে। তো এতক্ষণ তো এই গঙ্গা আরতি তোমরা দেখলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো পর।